বৃষ্টিপাতের ফলে শিলচরে বিমান অবতরণে ব্যাঘাত। একটি গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাতের ফলে শিলচর এয়ারপোর্টে বিমান অবতরণে দেরি। এয়ার ইন্ডিয়ার A1753 কলকাতা শিলচর বিমানটি প্রায় 8 বার অবতরণের জন্য চেষ্টা করেও বিফল হয়। পরে বিমানটি গুয়াহাটিতে জরুরি অবতরণ করে। সকাল 7টায় শিলচর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরবর্তীতে সকাল 10:20 মিনিটে বিমানটি অবতরণ করে বলে খবর। ভারী বৃষ্টিপাতের পরে শিলচরে বিমান অবতরণে ব্যাঘাত সৃষ্টি হয়। বৃষ্টিপাতের পরে শিলচর এয়ারপোর্টে বিমান অবতরণে বিলম্ব। এয়ার ইন্ডিয়ার A1753 কলকাতা শিলচর বিমানটি প্রায় 8 বার অবতরণের জন্য চেষ্টা করেও বিফল হয়। পরে বিমানটি গুয়াহাটিতে অবতরণ করে। সকাল 7টায় শিলচর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরবর্তীতে 10:20 মিনিটে বিমানটি অবতরণ করে বলে খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর বিমানবন্দরে ঘটে ব্যাঘাত। বৃষ্টিপাতের ফলে শিলচর এয়ারপোর্টে বিমান অবতরণে বিলম্ব হয়। প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচরে বিমান অবতরণে ব্যাঘাত। একটি গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাতের ফলে শিলচর এয়ারপোর্টে বিমান অবতরণে দেরি। এয়ার ইন্ডিয়ার A1753 কলকাতা শিলচর বিমানটি প্রায় 8 বার অবতরণের জন্য চেষ্টা করেও বিফল হয়। পরে বিমানটি গুয়াহাটিতে জরুরি অবতরণ করে। সকাল 7টায় শিলচর বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরবর্তীতে সকাল 10:20 মিনিটে বিমানটি অবতরণ করে বলে খবর।